হ্যালো বন্ধুরা, স্বাগত সবাইকে হেলথ লাভার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তরকারি সুস্বাদু করার জন্য অন্যান্য পেঁয়াজ মরিচের সাথে রসুনও ব্যবহার করা হয়। রসুন সাধারণত মশলা হিসেবে ব্যবহার হলেও প্রাচীনকাল থেকে রসুন ঔষধ হিসাবে ব্যবহার হয়ে আসছে। রসুনের উপকারিতা: এক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল গুণের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। খালি পেটে রসুন খেলে এই উপকার বেশি হয়। দুই, রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়, যার দরুন রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি করে তার হতে পারে না। 3, হৃৎপিণ্ডের শক্তিবর্ধক। প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন পানি দিয়ে গিলে খেলে হৃৎপিণ্ড শক্তিশালী হবে। রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃৎপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। বুকের ব্যথা কমে যাবে, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না। 4, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ কমাতে পথ্যের জন্য অন্যতম হল রসুন। শরীরের LDL বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায়। প্রতিদিন 2 কোয়া রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকবে না। 5, ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ। ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে। অ্যালার্জি সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসে সংক্রমণ ঘটতে পারে। যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করে। 6, কোষের ক্ষতি রোধ করে। রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট সেল ড্যামেজ ও এজিং রোধ করে এবং ব্রেনের কোষের ড্যামেজও কমে যায়। এছাড়াও আরও অন্যান্য উপকারিতা রয়েছে, যেমন হাড়ের শক্তি বাড়ায়, ত্বক ভালো রাখে, ব্রণের উপকার করে ইত্যাদি। এবারে জানুন কাঁচা রসুনের উপকারিতা সম্পর্কে। শরীরের অনেক সমস্যার জন্যই রসুন খুব উপকারী, তবে সবার শরীরের জন্যই যে ভালো ফল নিয়ে আসবে তা কিন্তু নয়। রসুনের কিছু কিছু গুণের জন্য অনেক শারীরিক সমস্যাও বেড়ে যেতে পারে। 1, গবেষণায় জানা যায় যে মাত্রা অতিরিক্ত রসুন খাওয়ার ফলে রসুনে থাকা রাসায়নিক উপাদান এলসিন লিভারে বিষক্রিয়া তৈরি করতে পারে। 2, রসুনে রয়েছে সালফার, যা পেটে গ্যাস তৈরি করে, তাই খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে। 3, রক্তের ঘনত্ব কমায় রসুন। 4, রক্তচাপ কমে যেতে পারে অতিরিক্ত রসুন খেলে। 5, গর্ভবতী নারী রসুন খেলে প্রসব বেদনা বেড়ে রক্তক্ষরণ হতে পারে। 6, অতিরিক্ত রসুন খেলে মুখে দুর্গন্ধ হয়, আর এই দুর্গন্ধের প্রধান কারণ হল রসুনে থাকা সালফার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এইরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে হেলথ লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।